হ্যালো বন্ধুরা, আমরা এখন সবাই চলে এসেছি রিনির বিবাহ মণ্ডপে। এখানে বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তো মোটামুটি সব গেস্টরা যারা আছে ইনভাইটেড সবাই এসে গেছে। দেখতে পাচ্ছেন আমার আউটফিটটা আজকে। তো আজকে আমি বলছি ধুতি, তার সাথে পাঞ্জাবি আর। তো যেহেতু খুব গরম তাই আমি ডিসাইড করেছি যতটা হালকা রাখা যায়, তো একদম হালকা। এই হচ্ছে চা, এখন সবাইকে আমি চা দিয়ে দিই। আর এখানে হয়েছে আমাদের একটা লাভলি কাপল যে দাঁড়িয়ে আছে এখানে, জয় আর শিলিখা। এটাকে বলে ভালোবাসা। কেমন লাগছে তোমরা এখানে প্রথম ফার্স্ট এসেছো না? আমরা তো লেট আসলাম সবাই। এই তো দেখেছিস বরকে? ও তাহলে এরা দেখে নিয়েছে, আমার এখনো দেখা বাকি আছে। ও চলো তাহলে শিলিখাই একা গিয়ে দেখে নিয়েছে, কাজ মিটে দিয়েছে। এই যে রিয়া, আমরা সবাই গিয়ে আগে বরকে দেখে নিয়েছি আর পরে এরা ফটো তুলে নিয়েছি। এই মল সব হয়ে গেছে, আমারই বাকি। এই দেখো কে আছে, এটা কি মামির কোলে আছে সন্টু? আমার মা। এ মামা, মা মামা, মামা মামির কোলে এসেছে। মামি এখন আসলো বিকেলবেলায়। আর এই যে আমাদের হিরো, হিরো নামছে আমাদের, ওখানে যান চা দিচ্ছে। এটা হচ্ছে একটা ভিডিও, ওরা সবাই ভেবেছে যে আমি তুলছি ফটো, ঠিক আছে? পর আসলটা কি? আসলটা হচ্ছে এটা হচ্ছে একটা ভিডিও। হাই গাইস, বহুত বহুত মানে কি বলবো, মানে বাংলায় বলছে, হ্যাঁ বাংলায় বলো। প্রচুর মানে ঝিমে গেছি আর পাচ্ছি না, মানে ঠিক ঠিক কাকে দিয়ে ঘোরাবো?
এখন রিনির বিবাহ হচ্ছে বিবাহের যে বিভিন্ন রিচুয়ালস আছে সেগুলো এখন পালন করা হচ্ছে এবার বরকনে একে অপরকে ফুলের গন্ধ শোকাবে এটা আমার বেশ মজাদার লাগে এটা নাকে সুসুই লাগে বেশ এবার এসে গেছে সেই মহেন্দ্রক্ষণ যার জন্য সবাই অপেক্ষা করে থাকে মালা বদল তো বরকনে মালা পরছে এবারে তারা মালা বদল করবে এটা প্রত্যেকেরই জীবনের একটা খুব স্পেশাল খুব বিশেষ মুহূর্ত তারপর অবশেষে এই বিয়েটা হচ্ছে তো খুব আনন্দ হচ্ছে মানে ভাই বোনেরা সব এক হয়েছে অনেক আনন্দ হয়েছে তবে টুসি দিদি বুলান দিদি সোমা দিদি এরা আসতে পারেনি তো তাদেরকে আমরা মিস করছি আরও অনেকেই আসতে পারেনি তাদের সবাইকে আমরা খুব মিস করছি সবাই থাকলে আরও আনন্দটা অনেক বেশি হতো এই গরমের মধ্যেও আমরা প্রচণ্ড আনন্দ করেছি এই বিয়েতে কারণ এটা অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল বিয়েটা হবে অনেক আমরা আশা নিয়ে বসেছিলাম বিয়েটা হবে তাই খুব আনন্দ হয়েছে এই বিয়েটাতে দেখুন বিয়েটা কেমন হচ্ছে শেষ অবধি দেখবেন খুব ভালো লাগলো ভিডিওটা কিন্তু এবার বিবাহের বাকি রিচুয়ালসগুলো হবে যেমন সিঁদুর দান যজ্ঞ ইত্যাদি জিনিসপত্রগুলো হবে তো বরকনে বসে গেছে পিঁড়িতে ঠাকুরমশাই রেডি এবার বাকি অনুষ্ঠান বাকি রিচুয়ালসগুলো এক এক করে হবে যেহেতু খুব গরম সবাই একটু ঠান্ডা পানিয়ে গলা ভিজিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন সিলেখা এসে গেছে ঠান্ডা পানীয় নিয়ে বরকনের কাছে
আমরা তো বহুবার খেয়ে নিয়েছি ঠান্ডা পানীয়, কত গ্লাস যে খেয়ে নিয়েছি কে জানে। রুদ্ররূপেণ অগ্নি দেবতা বিরক্ষ জপে বিনিয়োগ ও রূপসং করম উদাপতি ঋষি উচ্ছন্দ এবার যজ্ঞের প্রস্তুতি শুরু হয়েছে, যজ্ঞের আগুন জ্বালানো হয়েছে পাটকাঠি দিয়ে। বলো তাকে বলো প্রজাপতি ঋষি অগ্নি দেবতা অধমস্ত পরিধানে বিনিয়োগ ও যা কৃষ্ণ অনন্ত যাচ্ছ দেব্বা অনন্তয় পরিধস্ত বাস প্রজাপতি ঋষি পরিধাপনে উত্তরীয় বস্ত্র পরিধাপনে বিনিয়োগ ওম পরিধত্র ধরে রাখো প্রজাপতি ঋষি জগদীশ ছন্দ জাতি দেবতা থাকো প্রজাপতি ঋষি অনুচ্ছন্দ অগ্নি দেবতা বিনিয়োগ ওম ইম ইম শিরাভব দিয়তা নম ছেড়ে দাও এই যে ঘুরে এসে আবার বসো এখন বাইরে প্রচন্ড গরম, মানে 45 ডিগ্রি সেন্টিগ্রেড বোধ হয়, কে জানে কত। হাই ফ্যামিলি, কেসে হ্যায় আপ লোগ। তো এর জন্য আমরা চলে এসেছি লালটু মামার ঘরে। বেসিক্যালি এখানে এসি আছে, 16 ডিগ্রি টেম্পারেচার, সুপার। আমরা জানি না এখান থেকে বেরোনোর পর আমাদের শরীরে কি পরিস্থিতি হবে। হ্যাঁ ঠিক, এটাই হয়তো আমাদের শেষ ভিডিও। যারা দেখছে তারা যেন নন এসি হয়। কেন না, পশ্চিমবঙ্গে খুব গরম। ঘরের ডিজাইনটা অনেক সুন্দর আছে, আর তলায় ভগবানের, আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। এখন যজ্ঞের আগুনে খই ফেলতে হবে, তো খইটা ভাই দিয়ে দেবে, তারপরে বর কনেকে ওই খইটা যজ্ঞের আগুনে ফেলতে হবে। আস্তে আস্তে ফেলবে, ঠিক আছে।
দাঁড়াও সরে যাবে সরে যাবে দাও তো কাট তো দাও আমি দাও একবার দিয়ে দে লজ্জা পাস না বাছে দাও সরে যাও বিশ্বরূপ বলো বলবে রাস্তাতে থাকবে ঠিক আছে বিশ্বরূপ বলবে বলো নম ওম চতুর্বদন সদস্য চতুর্বেদ অনুষ্ঠানে সৎকর্মণ বাবরে অনেক গরম প্রজাপতি দেবতা কৃষ্ণ বন্যা কটা হলো যেমকে আমরা দেখতে পাচ্ছি না, এত লাইটিং ওয়াইল্ডিং করেছে রাস্তায়, অনেকই সুন্দর লাগছে। যান আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি, তো আমি এগুলো কভার করছি। তো এখন আমরা যাচ্ছি খেতে। বিয়ে এখনও চলছে, ঠিক আছে, এখনও সিঁদুর দান ওগুলো সব চলছে। বাট এখন আমরা অনেক খিদা পেয়েছি, এই জন্যে আমরা যাচ্ছি এখন খেতে। তো চলিয়ে তাহলে খেয়ে আসি। আর এখন আমি আর আমরাই একটুখানি কয়েকজন লোকই বাকি আছে খাবারের জন্য। দেখো আমার ভালো লাগে না